নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় ধনুরাশি ধনুলগ্ন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা মঙ্গলের সঞ্চারে, মঙ্গলের তুঙ্গ গৃহে অবস্থানে এবং সেখানে যে চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে তার ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ সাইন স্যাগিটেরিয়াস, তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে মঙ্গলের সঞ্চার এবং চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের পঞ্চমে, তাদের অষ্টমে এবং নবমে। তারা কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল পেলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কনফ্লিক্ট, কিছু কনফ্রন্টেশন, কিছু বিবাদ কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে, বিশেষ করে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বিবাদ তৈরি হতে পারে, সন্তানের সঙ্গে সম্পর্কে কিছুটা মতভেদ, মনোমালিন্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে কোনো রূঢ়তা বা কর্কশতাকে তাদের এড়িয়ে চলতে হবে, না হলে বহু ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এ ব্যাপারেও কিন্তু তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ব্যবসা বাণিজ্য যারা করেন, যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, তারা কিন্তু শুভ ফল পাবেন। তারা বহু ক্ষেত্রে নিজেদের পরিশ্রম, নিজেদের পোটেনশিয়াল ইত্যাদির মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটাও কিন্তু তৈরি হতে পারে। যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু তারা শুভ ফল পেতে চলেছেন। খাদ্য ভোজন, পান ভোজন, খাদ্য গ্রহণ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আনহেলদি ডায়েট এবং খুব একটা সঠিক খাদ্য না গ্রহণ করার জন্য হেলথের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তাদের তৈরি হতে পারে, বিশেষ সতর্কতা প্রয়োজন। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা কিন্তু তাদের তৈরি হতে পারে, মুখ ও গহ্বরের কোনো ইনফেকশন তাদের বিড়ম্বনার মধ্যে কিন্তু ফেলতে পারে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের ভাগ্যস্থানে থাকছে, নবমে থাকছে, ফলে কোনো বিশেষ ব্যক্তিত্ব, যারা অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল, তারা কিন্তু কোনো বিশেষ ব্যক্তিত্বের সহায়তা তারা বিশেষভাবে পেতে পারেন। এবং যারা খেলাধুলোর জগতে রয়েছেন, যারা প্লেয়ার, যেখানে শারীরিক শক্তি, ফিজিক্যাল এনার্জির প্রয়োজন হয়, সেখানে ভাগ্য লাভ, ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধিরও সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এবং কোনো রকম ফাটকা বা কোনো রকম গ্যাম্বলিং এর ক্ষেত্রে তাদের সতর্ক হওয়া বিশেষ প্রয়োজন, তা নাহলে কিন্তু অর্থ নষ্টের সম্ভাবনা থাকছে। স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে একটা দূরদর্শিতার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। বৃহস্পতি তাদের পঞ্চমে থাকছে, প্রারব্ধের ক্ষেত্রে থাকছে, সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে এবং তাদের মঙ্গল কিন্তু তাদের পঞ্চমেরই অধিপতি। সুতরাং পঞ্চমের অধিপতি মঙ্গল যখন তাদের পঞ্চমে দৃষ্টি দেবে, কিছু কিছু ক্ষেত্রে প্রারব্ধের সুফল তারা পাবেন। আবার মঙ্গল কিন্তু তাদের দ্বাদশেরও অধিপতি, কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে কিছু লস বা হানি কিন্তু তাদের হতে পারে। সন্তানের সাফল্য এবং সন্তানের বিদেশ যাত্রার যোগও কিন্তু ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে বিশেষভাবে থাকছে। নমস্কার।